বন্ধুরা, বায়ুমণ্ডলীয় চাপ পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার যে পরিবর্তন হওয়া, এটির একটা সম্পর্ক রয়েছে। আমরা এখন সেটি তোমাদেরকে জানাতে চেষ্টা করব। তো আমরা জানি যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করার জন্য যে যন্ত্রটি রয়েছে, সেই যন্ত্রকে বলা হয় ব্যারোমিটার। তো ব্যারোমিটারের যদি পাদস্তম্ভটা ধীরে ধীরে উচ্চতা কমতে থাকে, তাহলে যেটি বুঝতে হবে সেটি হচ্ছে যে বাতাসের বায়ুর চাপটা কমা শুরু করেছে। ব্যারোমিটারের পাদস্তম্ভ নর্মালি থাকে কত? 76 সেন্টিমিটার পাদচাপ। সেখান থেকে যদি কমতে থাকে, তার মানে বুঝতে হবে যে বাতাসের চাপটা বেশি পারদকে ধরে রাখতে পারছে না, বাতাসের চাপটা কমে গিয়েছে। কমে গিয়েছে বলেই বেশি পারদকে সে ধরে রাখতে পারছে না। তো যদি ধীরে ধীরে পারদস্তম্ভটি কমতে থাকে, তাহলে বুঝতে হবে যে বায়ুর চাপ কমে গিয়েছে। এর মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বাড়া শুরু করেছে। মূলত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলেই মানে জলীয় বাষ্পটি বৃদ্ধি পাওয়া শুরু করেছে, বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করে, তখনই যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে বায়ুচাপ কমতে থাকে। এর কারণ হচ্ছে বন্ধুরা মূলত যে জলীয় বাষ্প হালকা বলে বাতাসের ঘনত্বটিকে এটি কমিয়ে দেয়। জলীয় বাষ্পর ঘনত্ব বাতাসের ঘনত্ব থেকে কম, তাহলে সার্বিকভাবে বাতাস আর জলীয় বাষ্প মিলে যদি একটি আমরা মিশ্রণ চিন্তা করি, সেই মিশ্রণের ঘনত্বের মধ্যে খালি বাতাস থাকলে তার ঘনত্ব যা হতো, জলীয় বাষ্প আসলে কিন্তু ঘনত্ব অনেক কমে যাবে। আর বাতাসের ঘনত্ব যখন কমে যাবে, তখন আসলে কী হবে, বাতাসের চাপও কমে যাবে। আরও একবার বললাম যে সাধারণভাবে বাতাসের যে ঘনত্ব বা বাতাসের যে চাপ, সেটি হচ্ছে 76 সেন্টিমিটার পাদস্তম্ভের চাপ। তো বাতাসের মধ্যে যখন জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়া শুরু করবে, তখন আসলে যে ব্যাপারটি ঘটবে, জলীয় বাষ্প এবং বাতাস সম্বলিত যে ব্যবস্থাটি, সেই ব্যবস্থাটির ঘনত্ব কিন্তু আস্তে আস্তে কমা শুরু করবে, কারণ জলীয় বাষ্পের ঘনত্ব বাতাসের থেকে কম। সেই ব্যবস্থাটির ঘনত্ব যদি কমা শুরু করে, তাহলে বায়ুচাপ কী হবে, আস্তে আস্তে কমতে থাকবে। আর বায়ুচাপ যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে পাদস্তম্ভটিকে কিন্তু সেটি বেশি ধরে রাখতে পারবে না, 76 সেন্টিমিটার থেকে কিন্তু সেটি আস্তে আস্তে নামা শুরু করবে। তার মানে বায়ুচাপ আস্তে আস্তে কমছে, এটি ইন্ডিকেট করবে হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আর বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া শুরু করলে, তোমরা জানো যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকে। তার মানে যদি পারদস্তম্ভ, ব্যারোমিটারের পারদস্তম্ভ আস্তে আস্তে কমা শুরু করে, বুঝতে হবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া শুরু করেছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি হঠাৎ করে ব্যারোমিটারের পারদস্তম্ভ অনেক নেমে যায়, তাহলে বুঝতে হবে যে জলীয় বাষ্প হঠাৎ অনেক বৃদ্ধি পেয়েছে। জলীয় বাষ্প যদি হঠাৎ অনেক বৃদ্ধি পায়, তখন কি হবে, হঠাৎ করে বাতাসের চাপ অনেক কমে যাবে। আর হঠাৎ করে বাতাসের চাপ অনেক কমে গেলে যেটা হবে, হঠাৎ করে ব্যারোমিটারের পাদস্তম্ভ অনেক নিচের দিকে নেমে যাবে। সেক্ষেত্রে যেটা বুঝতে হবে যে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বাতাসের মধ্যে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল বেগে বায়ু আসতে শুরু করবে। এর মানে হচ্ছে তখন কিন্তু ঝড় হতে পারে, মানে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার মানে ব্যারোমিটার দেখে আমরা যদি দেখি যে হঠাৎ করে খুব নিচে নেমে গিয়েছে পাদস্তম্ভ, আমাদের বুঝতে হবে তখন ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবার যদি ব্যারোমিটারের পাদস্তম্ভ ধীরে ধীরে উপরের দিকে ওঠা শুরু করে, তার মানে বুঝতে হবে যে জলীয় বাষ্প কমা শুরু করেছে। আর জলীয় বাষ্প যদি আস্তে আস্তে কমা শুরু করে, তার মানে বুঝতে হবে যে বাতাসের চাপ বা বায়ুর চাপ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আর জলীয় বাষ্প যদি আস্তে আস্তে কমা শুরু করে, বাতাসের চাপ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু করেছে বলে কী হবে, ব্যারোমিটারের পাদস্তম্ভ উপরের দিকে ওঠা শুরু করবে। আর জলীয় বাষ্প কমাটা আসলে যেটা মিনিং করবে, সেটা হচ্ছে যে আবহাওয়া শুষ্ক থাকবে, আবহাওয়া কোনো ঝড় হবে না, কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তার মানে এভাবে আমরা যেটা বুঝতে পারছি যে ব্যারোমিটারের পাদস্তম্ভ যদি উপরের দিকে ওঠে, বা ব্যারোমিটারের পাদস্তম্ভ যদি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, বা হঠাৎ করে যদি খুব নেমে যায়,
এই ব্যাপারগুলো লক্ষ্য করে আমরা কিন্তু বৃষ্টিপাত হবে নাকি ঝড় হবে নাকি কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই ব্যাপারগুলো খুব সহজেই ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ আবহাওয়া কিন্তু আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। তো এই ছিল মূলত আজকের মতন বায়ুমণ্ডলের চাপের সাথে আবহাওয়ার পরিবর্তনের সম্পর্ক। আরও অনেক মজার মজার বিষয় সম্পর্কে জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।